শুরুতে এই সংবাদ শিরোনাম। ট্রাম্পের পরাজয়ের সংখ্যায় ভারতীয় গণমাধ্যমের চিৎকার এবং আর্তনাদ। ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাইডেন। মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের ইতিহাস সৃষ্টি। এবারে নির্বাচনে হেরে গেলেও 2024 সালের নির্বাচনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তুমুল লড়াই চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নির্বাচন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু পুরো বিশ্বের কোটি কোটি মানুষের ঘুম হারাম। বিশেষ করে মধ্যপ্রাচ্য আর এশিয়ার দেশগুলোর টেনশন যেন সবচেয়ে বেশি। এশিয়ার দেশ ভারত, পাকিস্তান এবং চীনের গণমাধ্যমগুলো দুই ভাগ হয়ে পড়েছে। বিহার নির্বাচন বা অর্ণব গোস্বামীর গ্রেফতার নয়, ভারতীয় মিডিয়ায় ব্যস্ত ট্রাম্পের জয় পরাজয় নিয়ে। কূটনৈতিক বা ভূরাজনৈতিক সমীকরণে তারা টেনে আনছেন চীনকেও। ট্রাম্প না জো বাইডেন, কে জিতলে ভারতের লাভ, এমন সমীকরণ গেল কয়েকদিন ধরেই ব্যস্ত ভারতীয় গণমাধ্যম। বিশ্লেষকরা একের পর এক মতামত মন্তব্য প্রতিবেদনে ভরিয়ে ফেলেছেন পত্রিকার পাতা। টিভি জুড়ে চলেছে সংলাপ, এমনকি নির্বাচনের দিন ভারতীয় টিভি পর্দাগুলো জুড়ে মার্কিন মূল্যকে রাষ্ট্রপতি নির্বাচনের খবরই গুরুত্ব পাচ্ছে। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্পের পরাজয়ে ভারতীয় গণমাধ্যম আর্তনাদ করছে। এদিকে একই দিনে বিহার রাজ্যে চলছে নির্বাচন এবং তারকা সাংবাদিক অর্ণব গোস্বামীর চ্যাংদুলা করে পুলিশের গ্রেফতারও বড় ঘটনা এদিনকার মিডিয়ায়। তবে এসবকে ছাপিয়ে গেছে মার্কিন নির্বাচন। আনন্দবাজার পত্রিকার অনলাইনে ট্রাম্পের বক্তব্যের অভিযোগ এগুলোকেই উপরে থেকেছে। দ্য হিন্দু শিরোনাম মার্কিন নির্বাচনের টাইম আপডেট, ট্রাম্পের কোর্টে যাবার হুমকি ধুমকিগুলো গুরুত্ব পাচ্ছে। তার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসদের নিয়ে একটি প্রতিবেদন বলছে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট চার প্রার্থী সবাই জিতেছে। একই খবর গুরুত্ব পেয়েছে টাইমস অফ ইন্ডিয়াতেও। আরও বলা হচ্ছে কাশ্মীর ইস্যু, নাগরিকত্ব আইন, দিল্লি রয়্যাটস এসব বিষয় নিয়ে ডেমোক্রেটরা সরব, কিন্তু ট্রাম্প এসব নিয়ে নিঃসুপ থাকার সিদ্ধান্ত নেন। তাই প্রেসিডেন্টের পরিবর্তন হলে এসব বিষয়েও প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাওয়া জো বাইডেন এরই মধ্যে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে। সরকার গঠনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইটও চালু করেছেন তিনি। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করা হয়েছে। নিয়ম অনুযায়ী সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনে ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে, আর এ প্রক্রিয়ায় যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে। ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি, বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প শিবির, তবে এর মধ্যেই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাইডেন। ট্রানজিশন ওয়েবসাইটে বলা হয়েছে দেশে যে ভয়াবহ সংকট দেখা দিয়েছে, মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ, কর্মকাণ্ডের মতো বিষয়গুলো মোকাবেলায় বাইডেন হ্যারিস প্রশাসন প্রথম দিন থেকেই কাজ চালিয়ে যাবে। বুধবার ডেলাওয়ের উইল মিনিটনে দেয়া এক ভাষণে ক্ষমতায় আসার বিষয়ে নিজের আশাবাদের কথা জানান বাইডেন। জো বাইডেন বলেন তিনি নিজেকে জয়ী ঘোষণা করতে আসেননি, তবে তার জয় এখন স্পষ্ট। রানিং মেট কামলা হ্যারিসকে সঙ্গে নিয়ে যাওয়ার ভাষণে বাইডেন আবার ঐক্যবদ্ধ জাতি গড়ার অঙ্গীকার করেন, বলেন লাল নীল বিভেদ তিনি মুছে দিতে চান। বাকি ভোট গণনার আগে নিজের জয় দাবি না করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেন রাতভর গণনার পর এখন স্পষ্ট, আমি এখনও ঘোষণা দেব না যে আমি জিতে গেছি, কিন্তু বলতে চাই গণনা শেষ হলে আমাদের বিশ্বাস আমরাই জিতব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থীরা ইতিহাস সৃষ্টি করেছেন। 59তম মার্কিন নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যের রেকর্ড মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো নতুন 5 মুসলিম বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছেন। মুসলিম নারীরাও রয়েছেন বিজয়ীদের তালিকায়। জানা গেছে ওকলাহোম অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম বিজয়ী হিসেবে হন মৌরি টার্নার। দিলওয়ারা থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনা উইলসন এন্ড্রু জন বিজয়ী হয়েছেন। কালারডু থেকে প্রথম মুসলিম হিসেবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জুদে। উইসকনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ এবং মুসলিম হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হন শাম্বা বালদে। ফ্লোরিডা রাজ্য থেকে সানসাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেঞ্জামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন।
এভাবে ডেমোক্রেট থেকে মুসলিম এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। এছাড়া দ্বিতীয়বারের মতো ফির কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতে গিয়েছেন ইলহাম ওমর এবং রাশিদা তালিব। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সেখানে এমন অনেক কিছুই ঘটে গেছে যা দেশটির ইতিহাসে প্রায় নজিরবিহীন। নির্বাচনের মাত্র 5 সপ্তাহ পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে যদি তিনি পরাজিত হন তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। মার্কিন নির্বাচনের ফলাফল এখন যেদিকে এগোচ্ছে তাতে পরাজয়ের পথে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট প্রার্থী। এবার নির্বাচনে হেরে গেলে তিনি 2024 সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন। ট্রাম্পের সাবেক পরামর্শক ব্রায়ান লানজা বিবিসির রেডিও ফোরকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। একাধিক মার্কিন গণমাধ্যমকে তিনি বলেছেন, ট্রাম্প শক্তভাবে ফিরে আসতে পারেন, আশা করছি সামনের নির্বাচনেও তাকে দেখা যাবে। লানজা জানিয়েছেন, ট্রাম্প এবারের হাড্ডাহাড্ডি ভোটে হেরে গেলেও পরের বার ভালো হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, 2024 সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন সেটি এখনও বাইডেনের যে বয়স তার চেয়ে কম। চূড়ান্ত ফল ঘোষণা না হওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় জর্জিয়া রাজ্যে তুমুল লড়াই চলছে। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান আরও কমে এসেছে। তিনি এখন মাত্র 2,497 ভোট এগিয়ে আছেন। 99% ভোট গণনা করা শেষ হয়ে গেছে। 24,47,015 ভোট, এটি মোট ভোটের 49.4%। আর ডেমোক্রেট দলীয় জো বাইডেন পেয়েছেন 24,44,518 ভোট, এটিও মোট ভোটের 49.4%। জর্জিয়ায় বিশ্বস্ত রিপাবলিকান রাজ্য হিসেবে পরিচিত। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।